আসসালামু আলাইকুম আরফাত হ্যান্ডিক্রাফ্টে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো পুঁতি দিয়ে একটা হারিকেন তো কীভাবে এই হারিকেনটা তৈরি করেছি পুঁতি দিয়ে তা দেখতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট প্রথম পার্টে কিন্তু আমি শুরু থেকে এই পর্যন্ত দেখিয়েছিলাম এখন দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে বাকি অংশটা দেখাবো এর জন্য প্রথমে আমরা এই পাশের থেকে একটা পুতি করে নিয়েছি প্রথমে আমরা বারো নম্বর লাইন পর্যন্ত করেছিলাম এখন আমরা তেরো নম্বর লাইন করছি তো সুতার মধ্যে আমি তিনটা পুঁতি ভরে নিয়েছি বাম হাতের সুতা এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিলাম এতে করে আমাদের একটা চারের ফুল তৈরি হয়ে গেল আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিলাম সুতায় আমাদের দুইটা পুঁতি আছে আর দুইটা পুঁতি ভরে এরপরে ক্রস করে দিব এর সাথে কিন্তু আমাদের আরও একটা চারের ফুল তৈরি হয়ে যাবে আবারও সামনের দিক থেকে আমরা একটা পুঁতি কমন নিব সুতায় আমাদের দুইটা পুঁতি আছে আর দুইটা পুঁতি ভরে নিব এরপর লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব এর সাথে কিন্তু আরও একটা লাইন হয়ে যাবে এবং একইভাবে কিন্তু পুরোটা লাইন আমরা করে নিব। আমরা এখন লাস্টের লাইনে চলে এসেছি মানে লাস্টের শেষের দিকে চলে এসেছি এই পর্যায়ে কিন্তু আমরা সামনের দিক থেকে একটা পুঁতি বেশি নিব। যেটা কিনা আমরা প্রথমে করেছিলাম তো সুতায় তিনটা পুঁতি আছে আর একটা পুঁতি ভরে এরপরে কিন্তু শক্ত করে গিট দিয়ে দিব এরপরে কিন্তু আমাদের পরবর্তী লাইন করতে হবে আর এই লাইনটাও সেম আমাদের একইভাবে কাজটা করতে হবে সুতা আমাদের একটা পুঁতি আছে কমন দেখতে পাচ্ছেন এখন আর তিনটা পুঁতি ভরে নিব নিয়ে লাস্টের পুঁতিটা দিয়ে আমরা ক্রস করে দিব এরই সাথে কিন্তু আমাদের আরও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে এরকমভাবে কিন্তু আমাদের দুইটা লাইন করতে হবে প্রথমে একটা করেছি এখন আরও একটা শুরু করেছি আবারও সুতার মধ্যে আমাদের দুইটা পুঁতি আছে আর একটা পুঁতি ভরে নিয়ে ক্রস করে দেব এভাবে কিন্তু আবারও পুরোটা লাইন আমরা করে নিব পুরোটা লাইন করে এসেছি আমাদের কিন্তু চারের ঘর দেখতে পাচ্ছেন দুইটা হয়েছে এখন পরবর্তী লাইনে চলে যাব, এর জন্য আমরা সুতা একটা পুঁতি নিয়েছি এরপর আমরা এখানে নিব। এখানে আরও ভরে একটা পাঁচের ঘর হবে তো লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব এতে করে একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে আমারও সামনের দিক থেকে আমরা একটা পুঁথি কমন নিয়ে নিব সুতায় আমাদের দুইটা পুঁতি আছে এখন এই পর্যায়ে আমরা আর তিনটা পুঁতি ভরে নিব। এরই সাথে আমাদের আরও একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে আবারও সামনের দিক থেকে আমরা একটা পুঁতি কমন নিয়ে নিব সুতায় আমাদের দুইটা পুঁতি আছে আর তিনটা পুঁতি ভরে নিব আর লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব আবারও একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে এভাবে কিন্তু পুরোটা লাইন আমাদের কমপ্লিট করে নিতে হবে এ পর্যায়ে আমরা পরবর্তী লাইনে চলে এসেছি আমরা লাস্টের দিকে চলে এসেছি এই পর্যায়ে কিন্তু আমরা সামনের দিক থেকে একটা পুঁতি নেওয়ার পরেও কিন্তু প্রথম যেই পাচাক করেছিলাম সেখান থেকে একটা পুঁতি নিয়ে কিন্তু এরপরে কিন্তু এখানে শক্ত করে গিট দিয়ে দিব আর এর সাথে কিন্তু আমাদের লাইনটা শেষ হয়ে গেছে এখন পরবর্তী লাইন শুরু করব এর জন্য আমরা রক্ত উপরের দিকে নিয়ে যাব যে কোনো একটা পুঁতির মধ্যে দিয়ে আমরা দুই পাশ থেকে একটা একটা করে দুইটা পুঁতি কমন নিয়ে নিব সুতায় আমাদের দুইটা পুতি আছে আবারও আমরা সুতার মধ্যে ভরে নিব তিনটা পুতি এবং লাস্টের পুতিটা দিয়ে ক্রস করে দিব এর পর্যায়েও কিন্তু আমরা পাঁচের ঘর তৈরি করব। আবারও সামনের দিক থেকে আমরা একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি সুতায় আমাদের কিন্তু দুইটা পুঁতি আছে আমরা প্রথমে একটা এরপর আবার আরও আরেকটা পুঁতি নিয়ে নিলাম কমন টোটাল আমাদের এখানে তিনটা পুঁতি আছে এখন দুইটা পুঁতি ভরে ক্রস করে দিব এর সাথে কিন্তু আমাদের আরও একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে এভাবেই কিন্তু আমাদের পুরোটা লাইন কমপ্লিট করতে হবে এখানে আমরা করব দুই কমনের পাঁচের ঘর দুইটা কমন নিতে হবে আগে সুতায় একটা ছিল টোটাল তিনটা এরপর আরও দুইটা সুতার মধ্যে ভরে ক্রস করে দিলেই কিন্তু পাঁচের ঘর তৈরি হয়ে যাবে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এরপর কিন্তু আমরা লাস্টের দিকে চলে এসেছি আবারও দুইটা পুঁতি কমন নিয়ে প্রথম যে পাঁচের ঘর করেছিলাম সেখান থেকে একটা নিয়েছি টোটাল চারটা এবার একটা পুঁতি ভরে শক্ত করে কিট দিয়ে দিব এরই সাথে কিন্তু এই লাইনটাও হয়ে গেছে এখন পরবর্তী লাইনে চলে যাব এর জন্য কিন্তু সুতায় আমরা একটা পুঁতি ভরে নিয়েছি একটা পুঁতি দিয়ে সুতা দুইটা কিন্তু বের করে নিয়েছি এরপর কিন্তু আমরা তিনটা পুতি ভরে নিব এবং লাস্টের পুতিটা দিয়ে কিন্তু ক্রস করে দিব এরই সাথে কিন্তু একটা চারের ঘর তৈরি হয়ে যাবে সামনের দিক থেকে আবার একটা পুঁতি ভরে নিব এবং সুতায় আছে দুইটা পুঁতি আর দুইটা পুঁতি ভরে নিয়ে কিন্তু লাইনটা ক্রস করে দিলে কিন্তু আরও একটা চারের ফুল তৈরি হয়ে যাবে আবারও সেম একইভাবে সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিয়েছি সুতায় দুইটা পুঁতি আছে আর দুইটা পুঁতি ভরে ক্রস করে দিব। এইভাবে কিন্তু পুরোটা লাইন কমপ্লিট করে নিব আমি এইভাবেই দুইটা লাইন করেছি সেম আগের মতন আগেও যেরকম আমরা দুইটা লাইন করেছি এবারও কিন্তু দুইটা লাইন করে নিয়েছি তো একটা লাইন কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আপনারাও কিন্তু করে নেবেন হলে কিন্তু হবে না তো এই পর্যায়ে আমি আবারও দুই পাশ থেকে দুইটা পুতি কমন নিয়ে নিলাম এখন বাম হাতে সুতার মধ্যে আমরা তিনটা পুঁতি ভরে লাস্টের পুতিটা দিয়ে ক্রস করে দিব এর সাথে একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে আবারও সামনের দিক থেকে একটা একটা করে দুইটা পুঁতি নিয়ে নিব দুইটা ঘরের থেকে এবং লাস্টের পুঁতিটা দুইটা পুঁতি ভরে ক্রস করে দিলে কিন্তু হয়ে যাবে আমাদের আরও একটা পাঁচের ঘর আবারও সামনের দিক থেকে একটা একটা করে দুইটা পুঁতি নিয়ে নিব নেওয়ার পর সুতা আমাদের আছে এখন বর্তমানে তিনটা পুতি আর দুইটা পুতি ভরে নিব বাম হাতের সুতার মধ্যে এবং ডান হাতের সুতাটা ক্রস করে দেব যারা বাম ডাম দিয়ে করতে গেলে অনেক সময় ভেজাল হয়ে যায় তারা কি করবেন যেই সুতাটা পুতির সাথে আছে মানে উপরের দিকে আছে সেইটার মধ্যে পুতি ভরে কাজ করবেন আর যেটার মধ্যে পুঁতি নেই সেই সুতাটা দিয়ে ক্রস করে দিবেন তো তো কিন্তু সেম একইভাবে কিন্তু আমরা গিট দিয়ে এবং বাড়তি সুতাটা কিন্তু ঘুরিয়ে কিন্তু নিচের দিকে নিয়ে এসেছি যেহেতু সুতাটা অনেক বড় ছিল আর এখান দিয়ে একটা হাতলের মতন দিব মানে ধরার মতন উপরে তো হারিকেনের কিন্তু যারা দেখেছেন তারা কিন্তু দেখেছেন যে এরকম কিন্তু ধরার জন্য থাকে তো এরকম করে কিন্তু আমি এটার সাইজ মতন কিন্তু পুতি ভরে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো সংখ্যা বলিনি কারণ হচ্ছে এটা যতটুক মনে হয় যে দিলে ভালো হবে আপনারা আপনাদের আন্দাজ মতন কিন্তু এখানে দিয়ে দিবেন আমি এখানে কিন্তু গুণে ভরিনি আমি কিন্তু আন্দাজ মতন দিয়েছি বাটি সুতাগুলো ঘুরিয়ে কেটে ফেলেছি এখন দুই পাশে দুইটা হাতল দিতে হবে এই হাতলের জন্য প্রথমে আমরা চারটা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের পুতিটা দিয়ে ক্রস করে দিয়েছি একটা চারের ফুল তৈরি হয়ে যাবে আবারও সামনের দিক থেকে আমাদের সুতা কিন্তু একটা পুঁতি আছে এখন বাম হাতের সুতা দুইটা পুঁতি ডান হাতের সুতা একটা পুঁতি ভরে নিব বাম হাতের দুইটা পুঁতি থেকে একটা পুঁতিতে ক্রস করে দিব মানে প্রথম পুঁতিতে ক্রস করে দিব আবার একটা চায়ের ঘর তৈরি হয়ে যাবে আর এই চারের ঘরটা কিন্তু তৈরি করা অনেক সহজ আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন সেখানেও কিন্তু চারের ফুলের কিন্তু অনেক রকমের জিনিস আছে যেগুলো কিন্তু আপনারা দেখলেই কিন্তু চারের ফুলটা আপনারা কিন্তু সুন্দর মতন করতে পারবেন তা আমি কিন্তু এইবার তিনটা পুঁতি একসাথে ভরে নিয়েছি এক সাইডে এতে করে আমাদের সুতাটা একটা সাইডে চলে আসবে মানে আমি পরবর্তী উল্টো দিক থেকে আবার কাজ শুরু করব। এখন কিন্তু লম্বালম্বী করে চারটা পুঁতি আছে চার পুতির ঘর আছে এখন আমরা লম্বালম্বী করে করব এর জন্য কিন্তু আমরা সামনের দিক থেকে বাম হাতের সুতা দুইটা পুঁতি ডান হাতের সুতা একটা পুঁতি পরে ক্রস করে দিব এরই সাথে কিন্তু আমাদের একটা চারের ঘর তৈরি হয়ে যাবে আবারও আমরা বাম হাতের সুতা দুইটা পুঁতি ডান হাতের সুতা একটা পুঁতি ভরবো একটা চায়ের ঘর তৈরি করে দিব এইভাবে কিন্তু আমি টোটাল নয়টা ঘর করে নিয়েছি এখন দশ নম্বর ঘরটা করব যার জন্য আমরা তিনটা পুঁতি একসাথে ভরে ক্রস করে দিলাম এতে করে আমাদের সাইডে চলে আসলো সুতাটা আর এই পর্যায়ে আমরা আবারও বাম হাতের সুতা দুইটা পুঁতি ডান হাতের সুতা একটা পুঁতি ভরে বাম হাতের সুতার একটা পুঁতি দিয়ে ক্রস করে দিব এতে করে আরও একটা চায়ের ফুল তৈরি হয়ে যাবে আমরা প্রথমে করেছিলাম চারের ঘর তারপরে করে চারটা লাইন করেছি করে তারপর উল্টোপাশ থেকে কিন্তু আমরা দশটা লাইন নয়টা লাইন করে লাস্টে দশটা লাইন একটা করে কিন্তু ঘুরিয়ে ফেলেছি এরপরে কিন্তু আমরা তিনটা লাইন করেছি আমাদের এক সাইডে হবে চারটা লাইন এক সাইডে হবে তিনটা লাইন আর মাঝখানে হবে হচ্ছে দশটা এরকম করে আমি আরও একটা বানিয়ে নিয়েছি এখন এটা জোড়া দেওয়ার পালা তো দেখুন কিভাবে জোড়া দিচ্ছি আর জোড়া দেওয়াটা কিন্তু অনেক সহজ আমার ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে অনেক ভিডিওতে কিন্তু কিভাবে জোড়া দিতে হয় আমি কিন্তু দেখিয়েছি আপনারাও কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে শিখে নিতে পারেন যারা কিনা পুঁতির কাজে একদমই নতুন তারাও কিন্তু এই জিনিসটা একদম সহজভাবে করতে পারবেন আর যেহেতু এটা দ্বিতীয় পার্ট প্রথম পার্টটা কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম পার্টটা না দেখলে কিন্তু দ্বিতীয় পার্টটা কিছুই বুঝবেন না তো প্রথম পার্টটা ভালো করে করে তারপরে কিন্তু দ্বিতীয় পার্টটা কিন্তু করতে হবে আর এই ভিডিওতে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো ঠিক করে দেওয়ার জন্য এই পর্যায়ে কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছেন কীভাবে জোড়া দিচ্ছি সামনের দিক থেকে একটা একটা করে দুইটা পুঁতি নিয়ে নিলাম দুই পাশ থেকে এবং মাঝখানে একটা সুতার মধ্যে পুঁতি ভরে কিন্তু অপর প্রান্তের সুতাটা দিয়ে ক্রস করে দিয়েছি এরই ফলে কিন্তু আমাদের এই জায়গাটা জোড়া দেওয়া হয়ে গেছে এখন এরা চাপ দিলে কিন্তু এরকম চার তিনের ফুল হয়ে যাবে আর এখন আমাদের করতে হবে চারের ফুল যার জন্য আমরা দুই পাশ থেকে একটা একটা করে দুইটা পুঁতি কমন নিয়ে নিব নিলে এরপরে আমরা একটা পুতি ভরে নিব রক্ত সুতার মধ্যে আর অপর প্রান্তের রক্ত সুতা দিয়ে ক্রস করে দিব যার ফলে কি হবে আমাদের আরও একটা চার ফুল তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন চারের ফুল তৈরি হয়ে গেছে এইভাবে পুরোটা আমি করে নিব তো পুরোটা করে নেওয়ার পর আমি কিন্তু একটা হাতল লাগিয়ে নিয়েছি এখন আরেকটা হাতল কিভাবে লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চারের লাইন একটা তিনের লাইন একটা যেটা তিনের লাইন সেটা উপরের দিকে হবে আর যেটা চারের লাইন সেটা হবে নিচের দিকে আর মাঝখান থেকে আমাদের ঘর গুনে নিতে হবে মাঝখান থেকে দুনো পাশে কিন্তু চারটা চারটা করে লাইন থাকবে আর পাঁচ নম্বর লাইনে এসে কিন্তু আমাদের এই হ্যান্ডেলটা বসবে দুই পাশের দুইটা হাতল কিন্তু বসবে আমরা প্রথমে একটা শ্রোতা কিন্তু ভরে নিয়েছি তারপরে কিন্তু একটা পুঁতি ভরে নিয়েছি তারপর আবারও একটা পুঁতি হ্যান্ডেলটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি পুঁতিতে তারপর আবারও একটা পুঁতি ভরে তারপরে কিন্তু ক্রস করে দিলাম এটা কিন্তু অনেক সহজ দেখতে পাচ্ছেন একটা চারের ফুল হয়ে গেছে আবারও আমরা চারের ফুলের থেকে আবারও একটা পুতি নিব নেওয়ার পর এরপর সামনের যেই হ্যান্ডেল বানিয়েছিলাম সেখান থেকে একটা পুঁতি নিয়ে নিব এখানে কিন্তু টোটাল তিনটা পুতি আছে আর একটা পুঁতি ভরবো এবার ক্রস করে দিব আবারও হয়ে যাবে একটা চারের ফুল এইবার নিচের দিক থেকে ঘুরিয়ে নিব এবং এখান থেকেও কিন্তু একটা পুতি প্রথম যে বাটটা বানিয়েছি সেখান থেকে নিব আর একটা পুতি নিবো আর পুতি পুঁতি নিবো হচ্ছে গিয়ে আমরা হ্যান্ডেল থেকে তো টোটাল তিনটা পুঁতি থাকবে আর একটা পুঁতি ভরে এখানে শক্ত করে গিট দিয়ে দিব এতে করে কিন্তু হয়ে যাবে আমাদের চারের ঘর আর এই লাইনটাও কিন্তু শেষ হয়ে যাবে এটা কিন্তু খুবই সহজ যেখানে আমাদের তিনটা লাইন ছিল সেখানে জোড়া দেওয়ার ফলে চারটা লাইন হয়ে যাবে আর যেখানে চারটা লাইন ছিল সেখানে জোড়া দেওয়ার ফলে পাঁচটা লাইন হয়ে যাবে জাস্ট এতটুকুই আমাদের ব্যতিক্রম আর এই কাজটা কিন্তু শক্ত করে করবেন যাতে গিটগুলো শক্ত হয় যাতে টানলেও যাতে না খুলে আর এই জিনিসটা কিন্তু বাচ্চাদের খেলতে দিতে পারেন বাচ্চারাও খেলতে পারবে আর আপনারা শোপিস হিসেবেও কিন্তু ঘরে সাজিয়ে রাখতে পারবেন উপরের সাইডটা লাগানো হয়ে গেছে নিচের সাইডটা লাগিয়ে নেব নিচের সাইডটাও সেম একইভাবে কিন্তু দেখবেন চারটা চারটা ঘর গোনার পরে কিন্তু এই যে পাঁচ নাম্বার ঘরটা কিন্তু আমরা ধরে নিয়েছি যার মধ্যে কিনা না আমরা এইভাবে সুতা ভরে নিয়েছি হ্যান্ডেলটার মধ্যে একটা পুঁতি ভরে নিয়েছি আর যেইখান থেকে পাঁচ নাম্বার ঘরটা আমরা করেছি সেইখান থেকে আমরা কি করব সুতাটা বের করে নেব আর যেহেতু এখানে সুতাগুলো বের করা অনেক কষ্ট তো এই জিনিসটা করবেন খুব সাবধানে আর ভালো মতন করবেন একটু ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করতে হবে তারপরে কিন্তু সুতাটা বের করে নিয়েছি আবারও কিন্তু একটা পুতি ভরে কিন্তু এখানে ক্রস করে দিব আমি আবারও বলছি এই কাজটা করার সময় কিন্তু আপনারা একটু খেয়াল করে করবেন না হলে কিন্তু এটা শেপটা সুন্দর হবে না তো এইবার কিন্তু একটা পুতি ভরে নিব নিয়ে কিন্তু আবারও এখানে ক্রস করে দিব আবারও সামনের দিক থেকে একটা পুতি নিয়ে নিব হ্যান্ডেলটার আর নিচের দিকে পাঁচের যে ফুল ছিল এখানে কিন্তু পাঁচের ফুল সেখান থেকে কিন্তু আমাদের একটা নিয়ে নিতে হবে ফুটি এরপরে কিন্তু শক্ত করে গির দিয়ে দিতে হবে আর এরই সাথে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ছেলেদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ